এখন আমরা বড় সুবিধাবাদী হয়ে গেছি, কুরআন আপনারা মানেন না তা নয়, আপনারাও মানেন। এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আমরা পড়তেছি, রমজান মাস আসতেছে, চৈত্র মাসের দুপুরে 15 ঘন্টা লম্বা রোজা, সারাদিন রিক্সা চালাইয়াও রাখে, ক্ষেতের মাঝে কামলা দেয় কিন্তু রোজা ভাঙে না, এমন দুই চারজন আল্লাহর বান্দাও আছে না নাই? আপনারা রোজা রাখবেন, কোরআনে রোজার কথা আছে, তা আপনি রোজা রাখতেছেন, নামাজের কথা আছে, নামাজ আপনি পড়তেছেন, কোরআন আপনিও মানেন, মানেন না তা নয়, কিন্তু সাহাবাদের মতো মানেন না। সাহাবারা আল্লাহর কোরআনের বিধানের একটার সাথেও দ্বিমত করে নাই, কোরআনে যা আছে হুবহু সবটা একসাথে মেনেছে। আমাদের সমস্যা হলো আমরা কোরআন মানি ততক্ষণ অসুবিধা নাই। সুবিধা আছে যেখানে কোরআন হাদিস মানি আমরা সেখানে। এই যে মসজিদ আমাদের সামনে, আপনারা মেহরবানি করে বলুন তো, যখন মসজিদে আমরা ঢুকি সবাই কোন পা দিয়ে ঢুকি, বের হই কোন পা দিয়ে? কারো দ্বিমত আছে? রাসূলের সুন্নাহ আপনি মানছেন, কে বলে মানেন না? আল্লাহু আকবর বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। ইমাম যদি মাগরিবের ফরজে 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? যদি ইমাম বাপ হতো, ছেলে মুক্তাদি হতো, বাবা যদি 2 রাকাতে সালাম ফিরায় মাগরিবে, ছেলে সালাম ফিরাবে না লোকমা দেবে? ছেলে বাবারেও সার দেবে না? আমার রাসূল মাগরিব 3 রাকাত পড়েছেন, আমি 2 রাকাত পরে সালাম ফিরালে বাবা তোমার সাথে নাই, আমিও লোকমা দেব? এই যে আমরা ইসলাম মানি আলহামদুলিল্লাহ, কিন্তু জামেলাটা একটু দেখেন, যেই মুসলমানেরা মসজিদে আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে মানে না, ওই মুসলমানের সন্তান যখন বিচারক হয়ে আদালতের চেয়ারে বসে, আল্লাহর আইনে রাসূলের আইনে একটার মামলার রায়ও দেয় না, সে মসজিদে ঢোকার পরে আল্লাহর পুরা গোলাম, কোনো ব্যাপারে আল্লাহ রাসূলের আইনের বাহিরে যায় না। কিন্তু এই লোকটাই যখন আবার ব্যবসা করতে যায়, তখন ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, আল্লাহ এবং রাসূলের সিস্টেমে ব্যবসা করে না। যেই মসজিদে ডান হাত কোথায় পাতবে, বুকের উপর না নাভির নিচে, তা নিয়ে ঝগড়া করে। ওই মুসল্লিতে যখন ছেলে বিয়ে দেয়, মেয়ে বিয়ে দেয়, এমন অনুষ্ঠান করে, হিন্দু না মুসলমানের বিয়ে বুঝার কোনো উপায় থাকে? আমরা ইসলাম মানতেছি সুবিধা মতো, কোরআন আমরা মানতেছি কিছু কিছু, এই কিছু কিছু মানার কারণে সমাজে আজকে শান্তি নাই, নিরাপত্তা নাই। মুসলমান যতদিন তোমরা পুরা কোরআন ফলো করেছ, মুসলমানের সম্মান আল্লাহ এমন বাড়ানো বাড়াইছে, অর্ধ পৃথিবী মুসলমানরাই শাসন করেছে। মুসলমান ছিল যেখানে, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে। সমাজ পরিবর্তন আজ হবে যদি এই কোরআনের কাছে আমরা ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 17 বছর, 17 বছর বয়সে সমাজকে অধঃপতনে দেখে যুবক বয়সীদেরকে, সমবয়সীদেরকে সাথে নিয়ে, তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজ পরিবর্তনের চিন্তা মাথায় নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল সংগঠন বানায়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া সমন্বিত প্রয়াসে সমাজ পরিবর্তনের জন্য দাওয়াত দিতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, হত্যা ধর্ষণ খুনাখুনি করো না। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40, শুরু করলেন 17 বছর বয়সে।
দীর্ঘ 23 বছর চলে গেল, পিছনে ফিরে তাকায়া দেখেন একটা চোর ও চুরি সারে নাই, ডাকাত ডাকাতি সারে নাই, মদপানকারী মদপান সারে নাই। ধ্যানে বসে গেলেন, চিন্তায় মগ্ন হলেন কেমনে সমাজ পরিবর্তন করা যায়। উত্তম চিন্তার জন্য, ধ্যানের জন্য নীরব পরিবেশ অনুকূল, তাই মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবালেনুর পাহাড়ের গুহায় উঠলেন। চূড়াতে গুহা আছে গারে হেরা, ওখানে বসে চিন্তা ভাবনা শুরু করলেন। জিব্রিল হাজির হয়ে গেল, ইকরা বিসমি রব্বিকাল্লাযি খালাক, কোরআন নাযিল শুরু হলো। ও নবী, সমাজ পরিবর্তনের চিন্তা করলেন, চেষ্টা করলেন, 23 বছর লাগাতার মানুষকে বুঝালেন, লাভ হয় নাই। এখন আমি কোরআন পাঠায়া দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এখন কোরআনে আমি যা বলি তার আলোকে পরিবর্তনের চেষ্টা করেন। রাসূল শুরু করে দিলেন আবার দাওয়াত দিতে দিতে হয়ে গেল 63, শুরু করলেন 17 বছর বয়সে, 40 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করলেন, পরিবর্তন আসলো না। আবার 40-এ শুরু করলেন, 63-তে মরে গেলেন, এতেকাল করলেন। আবার 23 বছর তিনিয়ে চেষ্টা করলেন, জবাব দিন প্রিয় ভাইয়েরা, পরের 23 বছরে তিনি সফল না ব্যর্থ? আরো জোরে বলুন, ব্যর্থ না সফল। এখন সফলতার কারণ কি? আগের 23 বছর যিনি দাওয়াত দিলেন সফল হলেন না, পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত, পুরা জীবন পুরা সমাজ পরিবর্তিত হলো। কারণ শুধু একটাই, কারণ শুধু একটাই, কারণ কয়টা? জোরে বলুন কয়টা? সেটা হলো, প্রথম 23 বছরে কোরআন ছিল না, পরের 23 বছরে কোরআন এসে গেছে। বিশ্বনবীর মতো মেধাবী, বুদ্ধিমান, বিচক্ষণ, প্রত্যুৎপন্ন, মতিতার সম্পন্ন এমন জ্ঞানী, গুণী, পণ্ডিত, প্রাজ্ঞ লোক পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। কিন্তু কোরআন ব্যতীত সমাজ পরিবর্তন তিনিও করতে পারেন নাই 23 বছর চেষ্টা করে। যখন কোরআন দিয়ে শুরু করলেন, পরিবর্তন হয়ে গেল। এখন আমাদের নেতারা যারা স্বাধীনতার 50 বছরে সোনার বাংলা বানানোর জন্য কত কষ্ট করেছে, বঙ্গবন্ধু জীবন দিয়েছে, শহীদ জিয়াও জীবন দিয়েছে, কত নেতা কত পরিশ্রম করেছে, এই সমাজটাকে অন্যায় মুক্ত করতে পারে নাই। কারণ কোরআন ছাড়া নবী মোহাম্মদ পারে নাই, আপনারাও পারবেন না, এটা অসম্ভব, এটা অসম্ভব। যদি আমরা সত্যি সমাজটাকে অন্যায় মুক্ত দেখতে চাই, তাহলে আপনাকে কোরআনের আইনের কাছে যেতেই কোনো কথা নাই। কোরআনের বাহিরে মানুষের বানানো নীতি দিয়া, আইন দিয়া কখনো অন্যায় রোধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান, মাননীয় এমপি, দেশের মন্ত্রী, পুলিশ, র‍্যাব, বিজিবি, বিডিআর, সেনাবাহিনী, পুরা সমাজ, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, পীর, মুরিদ, খতিব, বক্তা, শ্রোতা, আমরা দেশের শতকরা, আমি বলতে পারবো 60-70% মানুষ মাদকের পক্ষে না বিপক্ষে? আরে ভাই, এদেশে মদ খায় কয়জনে? এ গ্রামের নাম কি? ডুমুরিয়া। এখানে মানুষ যদি থাকে 1000, মদ পান করে কতজনে বলুন তো? কয়জনে? 2-4-5 জন। আপনাদের এই থানার নাম কি? রামগঞ্জ। মানুষ যদি থাকে 500,000, মদ পান করবে 200-500 জন, এর চেয়ে বেশি নয়।
পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ মাদক সেবী এখন 1-2% 5% এর বেশি হবে না আমরা 95% মাদক বিরোধী তারপর লক্ষ লক্ষ ফিজ ইয়াবা কেন ঢোকে একটাই কারণ ইসলামের আইন কায়েম হয় নাই পুরা জাতি মদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আমাদের আইন মন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছেন মদের ব্যাপারে জিরো টলারেন্স আমার বন্ধু যদি ইদানিং শোনা যাচ্ছে 21 বছর বয়স হলে নাকি অনুমতি দেবে আমরা সরকারকে বিষয়ে জানিয়েছি উনারা হয়তো ভাববেন মদের লাইসেন্স দেয়া যাবে না কোন ডাক্তার নয় পৃথিবীর সব ডাক্তার বলল মদের অনুমতি দেয়া যাবে না এটা বন্ধ করতে হবে ঠিক কি না যাই হোক অনুমতির বিষয়টি আমরা সামনে দেখব কি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের পুরা সমাজ মাদক বিরোধী আলহামদুলিল্লাহ এইজন্য এখনো মদখোররা রাস্তার মোড়ে দিনে দুপুরে দাঁড়ায়া মদ পান করার সাহস করে না ঘরের দরজা বন্ধ করে মদ খাওয়া লাগে সবাই বিরোধী হওয়ার পরও কেন মাদক আজকে সমাজে আছে আমার বন্ধু কারণ হলো এখানে দ্বৈত নীতি চলছে মানুষের বানানো আইন সমাজে শান্তি দিতে পারে না এখন ব্রিটিশরা আইন বানায়া গেছে সেটাই আমরা ফলো করছি গরিবের ছেলে রাস্তায় দাঁড়ায় মদ পান করবে এই সাহসই নাই কারণ শুনলে মেম্বার যাইয়া থাপড়াবে চেয়ারম্যান যাইয়া পিটুনি মারবে পুলিশ আইসা ধরে নিয়ে যাবে ইমাম সাহেব শুনলে মসুরি লইয়া দোরানি মারবে গরিবের ছেলে মদ পান করলে পিটুনি দেয় আবার ধনীর ছেলেরা যখন শেরাটনে সোনার গায়ে মদ পান করে তখন তাদেরকে দেখলে সেখানে স্যালুট দেয় দুই রকম আইন দিয়া কখনো মাদক বন্ধ করা যাবে না আইনটা যদি ইসলামের হতো আমার বন্ধুগণ বলুন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু সাহামা যখন মদ পান করেছে ওমরের ছেলে হওয়ার কারণে আবু সাহামাকে বেত্রাঘাত কিছু কম করা হয়েছে মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আবু সাহামা ভালো মানুষ ছিলেন মদপানের কারণে আবু সাহামাকে বেত্রাঘাত করা হয়েছিল এই জন্য হযরত আবু সাহামার ব্যাপারে কারো কারো নেগেটিভ মন্তব্য শোনা যায় ওনার মদপানের ইতিহাসটা যা ছিল সংক্ষেপে বলছি উনি মূলত মদপান করেছেন ইসলামের পক্ষে একটি যুদ্ধ অংশগ্রহণ করার জন্য মিশরে যাওয়ার পরে উনি মুসলমান মুজাহিদের সদস্য ছিলেন সেনাবাহিনীর লোক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে মিশরে যুদ্ধের মাঠে যুদ্ধের কোনো এক ফাঁকে উনি পিপাসিত হলেন তাবুর ভিতরে ঢুকে দেখেন বালতির মাঝে নবিস ভিজানো আদা পাকা আদা কাঁচা খেজুর পানিতে ভিজিয়ে রাখলে একটু হালকা লালিমা তৈরি হয় একটু মিঠা মিঠা লাগে খেতে অনেকটা শরবতের মতো আরবিতে এটাকে বলে নবিস এটা শরবত হিসাবে পান করা জায়েজ আছে গরমকাল তো এই মাঝে নাবিস পান করা জায়েজ কথা বলে না জায়েজ আজকের যুগও জায়েজ কিন্তু মদ পান করা হারাম ওই নাবিস যদি বেশি দিন ভিজানো থাকে 5 দিন 7 দিন 10 দিন তখন এই নাবিসটা আস্তে আস্তে করে মাদক হয়ে যায় হাত্তা গালা ওয়াস্তাদা পাসারা খামরা فَشَرْبُهُ حَرَامٌ وَلَوْ كَانَتْ قَطْرَةً যখন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বেশি দিন বিজানো থাকবে ওই নাবিজের মাঝে ঝোঁস উঠবে ফেনা তৈরি হবে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে
এবার এটা পান করলে আকল ঢেকে যাবে, এটার নাম মাদক। এক ফোঁটা পান করাও আর জায়েজ। যুদ্ধের পাখে তিনি ঢুকলেন তাবুতে, পিপাসায় কাতর মানুষ, এখন বালতির মাঝে খেজুর ভিজানো। উনি তাকিয়ে দেখেছেন, দেখে মনে করছেন এটা বুঝি না বিষ, তাই ডক ডক করে একটু পান করে ফেললেন। এটা যে মাদক হয়ে গেছে তিনি বুঝতে পারেন নাই। এই হলো মদ পানের ইতিহাস। আপনি মনে করবেন না ওমরের ছেলে খারাপ মানুষ মদ খাইছে, উনি বুঝতে পারেন না এটা যে মাদক। এখন এবার বলুন তো, না বুঝে বিষ খাইলে সমস্যা আছে না নাই? তো না বুঝে মদ খাইয়া তো মাতলামিয়ে করে। এবার মদ খাওয়ার পরে তিনি এবার মাতলামি করতেছে, হেলে ডুলে কথা বলে মদখোররা যেমন করে। মুসলমান মুজাহিদরা তো আশ্চর্য হলো, আরে ওমরের ছেলে আবু সাহামা ঘটনা কি, মদ খাইছে নাকি? কথাবার্তা রাগামাতা নাই, মদ খাইয়া বড় মা ডাকে, আসেনি এমন ঘটনা আছে? বরে কি কয়, আবার মারে কি কয়, ছালি মদ খাইয়া নিজের মেয়ের গায়ে হাত দিছে এমন ঘটনাও আছে। এই জন্য মাদককে বলা হয় সকল পাপের মা, উম্মুল ফাহশা। আবু সাহামা মাতলামি করছে, লোকজন বুঝে পেলে সে মদ পান করেছে। কয়েক ঘন্টা যাওয়ার পরে আবার মাদকের আসর নাই, আবু সাহামা স্বাভাবিক হয়ে গেছে। এবার লোকজন বলতেছে, আবু সাহামা যুদ্ধের মাঠে এসে করছো কি? আবু সাহামা উনি আবার বললেন, কি করছি আমি? কইছে তুমি তো মদ খাইছো। ইন্না লিল্লাহ। যে বেটা ঘুমের মাঝে নাক ডাকে, হেরে যদি আপনি ধাক্কা দিয়া কন, এই ভাই নাক ডাকেন কেন, হে কইতে পারবো? হে বলবো কেডা কইছে আমি নাক ডাকি? কারণ নাক ডেকেছে যখন হুঁশ ছিল না। আবু সাহামা তো এখন ভালো মানুষ, উনি কয় আমি মদ খাইছি, কেডা কইল? আরে মিয়া তুমি তো মাতলামি করেছ। এবার আবু সাহামার মনে পড়ে গেছে, আমি তো যুদ্ধের ফাঁকে তাবুতে ঢুকেছিলাম, আমি তো নবীজ পান করেছি। লোকজন বলে, নবীজ না, এটা মদ হয়ে গেছে, তুমি হয়তো বোঝো নাই। যুদ্ধ শেষ হয়ে গেল, আবু সাহামা রাহেমাহুল্লাহ মদিনায় না ফিরে ডাইরেক্ট চলে গেলেন মিশরের তৎকালীন গভর্নর রাসূলের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, প্রেসিডেন্টের গভর্নরের বাড়িতে হাজির। নিজের গায়ের জামাটা খুলে ফেললেন, মনোযোগ আসেনি? নিজের গায়ের জামাটা খুলে ফেললেন, খুলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পিঠটা মেলে ধরে বলেন, চাচা আবু সাহামা অপরাধ করে ফেলেছে, মদ পান করে ফেলেছে। যদি আমি গোপনে মদ পান করতাম, কেউ না দেখতো, তাহলে আমি গোপনে তাওবা করে নিতাম, আল্লাহ ক্ষমা করে দিত। কিন্তু আমি যে মদ পান করে ফেলেছি এটা তো অনেক লোক জেনে গেছে, এই খবর নিশ্চয় আমার বাবার কানেও পৌঁছে যাবে। অপরাধীর চেহারা আমি বাবাকে দেখাবো না, মদ পান করলে যে বিচার আপনি আমার পিঠে সেই বিচার প্রয়োগ করেন। মুহাদ্দিসদের বক্তৃতা পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ পান করলে দেয়া হতো 40 বেত। হযরত ওমর ক্ষমতা আসার পরে একটু মাদক বেড়ে গেছে, তাই তিনি সার্কুলার জারি করেছেন, এখন থেকে দিতে হবে 80 বেত, আগের দ্বিগুণ। হযরত ওমরের জামানা থেকে 80 বেত চালু হলো। এটা কোন কোন মুহাদ্দিসের বক্তব্য, কোন কোন মুহাদ্দিস বলেন না রাসূলের জামানায় মদ পান করলে পরে খেজুরের দুটা ডাল একসাথে বেঁধা হতো, একসাথে বেঁধে 40টা বাড়ি দেয়া হতো। ডাল আছে দুইটা, 40 দুগুণে 80টা।
কিন্তু হযরত ওমর বলেন না এখন থেকে ডাল আলাদা হবে, একটা ডাল দিয়া আশি বেদ দিতে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাতে ডাল নিলেন, লাঠি নিলেন, আবু শামাকে আশিটা বেদ দিলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন, এক কান দুকান তিন কান থেকে মেসেজ চলে গেল ওমরের কানে, আবু শামা ওমরের ছেলে যুদ্ধের মাঠে মদ পান করেছে। মদিনায় পৌঁছার সাথে সাথে হযরত ওমর আবু শামাকে ডাকলেন, আবু শামা যুদ্ধের মাঠে গিয়ে শুনেছি মদ পান করেছ, ব্যাপারটা কি সত্য? আবু শামা গায়ের জামাটা খুললেন, হযরত ওমরের দিকে নিজের পিঠটা দেখায় বলেন, বাবা অন্যায় করেছি, অপরাধের শাস্তি নিজের পিঠে বহন করে এনেছি, তাকায়া দেখো। হযরত ওমর দেখে খুশি হলেন। হযরত ওমর বললেন, মা বা বেটা ভালো করেছিস, বাহ বাহ ভালো কাজ করেছিস, কিন্তু বলতো আমি তো সার্কুলার করেছি আশি বেদ, আমর ইবনুল আস তোরে বেদ কয়টা দিছে এটা একটু খবর দে, আমার সার্কুলার মানছে কিনা শুনি। আবু শামা জবাব দেন, বাবা আশি বেতের একটাও কম দে নাই। হযরত ওমর শুনে বললেন, দারুন, আবু শামা আমর ইবনুল আস তার খলিফার কথা মেনেছে কিন্তু তোরে পিটাইছে, আমি তোর কথা শুনে বিশ্বাস সবটা করতে পারছি না, আমাকে একজন সাক্ষী একটু আইনা দে। আবু শামা জবাব দে, বাবা সাক্ষী পাবো কই, চাচা আমর ইবনুল আস আমারে যখন পিটাইছে তখন তো ঘরের দরজা বন্ধ করে পিটাইছে, সেখানে উনি আর আমি সারা তৃতীয় কেউ ছিল না। হযরত ওমর সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আবু শামা আমর ইবনুল আস এটা কি করলো কি করলো, আবু শামা তো আল্লাহর আইনের মাঝে পরিবর্তন করে দিল, দেরি করলেন না, সাথে সাথে চিঠি লিখলেন। আমর ইবনুল আস মদিনায় আসো তাড়াতাড়ি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবি, ডাইরেক্ট দৌড় মারলেন ঘোড়া নিয়ে মদিনায় চলে আসলেন। হযরত ওমর আবু শামার সামনে দাঁড় করায় বলছে, আমর ইবনুল আস, আবু শামা যা বলেছে তা কি সত্য, তুমি নাকি ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিয়েছ? আমর ইবনুল আস বলে, হুজুর ঠিক বলেছে। হযরত ওমর সূরা নূর থেকে শুনালেন, আল্লাহ কোরআনে হুদুদ কায়েমের জন্য বিধান দিয়েছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা নূরে আল্লাহ বলে, যখন কেউ জেনা করবে ওই জেনাকার জেনাকারিনী তাদেরকে পিটাইবা, শাস্তি দিবা, ওই শাস্তি যখন দিবা তখন একদল মোমেনের সামনে দিবা, লুকাইয়া শাস্তি দেয়া যাবে না। শাস্তি দেখে শাস্তি পাইয়া অপরাধী অপরাধ ছেড়ে দেবে, আর শাস্তির ধরন দেখে অন্যরা ভয়ে অপরাধ করবে না। এ হলো আল্লাহর বিধান, প্রকাশ্যে শাস্তি দিতে হয়। তুমি ঘরের দরজা বন্ধ করলা, এই অধিকার তোমারে কে দিল? আমর ইবনুল আস বলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার গভর্নরের দায়িত্ব পালনকালে যত হুদুদ কায়েম করেছি আমি কোনোটাই গোপনে করি নাই, মানুষের সামনে করেছি, কিন্তু ওমরের ছেলে আপনার ছেলের মানুষের সামনে কেমনে পিটাই, আপনার মান সম্মান যাবে, মানুষ বলবে ওমরের ছেলেরে পিটাচ্ছে, আপনার গায়ে রতের দিকে তাকাইয়া ব্যক্তিত্বের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করে পিটাইছি, আল্লাহর কসম দিয়ে বলছি আশি বেদের একটাও কম দেই নাই। হযরত ওমর বললেন, বুঝেছি, কিন্তু তোমার যুক্তি আল্লাহর কাছে খাটবে না, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, অপরাধী যে প্রকাশ্যে পিটাতে হবে তোমার বিচার বাতিল, আবার আশি বেদ দিতে হবে।
আবু শাহামাকে আবার আসিবেদ দেয়া হলো। কোন কোন ঐতিহাসিক বলেন পরবর্তী আসিবেত্রাগাত আবু শাহামা সহ্য করতে পারেন নাই, 15 দিনের ব্যবধানে তিনি মরে গেলেন। কেউ কেউ 2 মাসের কথা বলেছে, কেউ কেউ কম বেশি বলেছে। হযরত আবু শাহামা দারুণ অসুস্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু অসুস্থ ছেলের কাছে হাজির হইয়া ছেলের কপালে হাত দিয়া বলছিয়া, বুনাইয়া কাইফা আনতা, ও প্রিয় বৎস কলিজার টুকরা ছেলে, বুনাইয়া ইবনি বলেন নাই, ইবনুন মানি ছেলে, বুনাইয়া মানি কলিজার টুকরা প্রিয় ছেলে, কেমন আছো? আমর ইবনুল আপনার আবু শামা জবাব দেয়, ইয়া আবাতি তাবতুলুনি, ও আমার প্রিয় বাবা কলিজার টুকরা বাবা, আপনি তো পিটাইয়া আমারে মাইরা ফেলছেন, জিজ্ঞাসা করিয়া লাভ কি? তাবতুলুনি, আমি যে মরে যাচ্ছি আপনার বিচারের কারণেই তো, ওখানে খাইলাম আসিবে, এখন মদিনা আইসা আবার আস। হযরত ওমর তখন জবাবে বলেন, ইযা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না উমারা আকামানিল হাদ্দাব, ও আমার প্রিয় ছেলে, এই অসুস্থতায় যদি তুই মরে যাস, আল্লাহর সাথে দেখা হয়ে গেলে আল্লাহকে খবর দিস, ইসলামের আইনের ব্যাপারে আমার বাবা ওমর আমারে ও সার দেয় নাই। আজকে যদি আমরা বাংলাদেশের মাদক বন্ধ করতে চাই, প্রেসিডেন্টের ছেলে হোক, প্রধানমন্ত্রীর ছেলে হোক, মন্ত্রী এমপি যার ছেলে হোক, আসিবে তরেন চালু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলবো 6 মাসের ব্যবধানে বাংলাদেশে মদখোর পাওয়া যাবে না। কিন্তু বন্ধু আজকে মাদক আছে, চুরি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, দর্শন আছে, খুন আছে, আল্লাহর কোরআনের বিধান নাই, না থাকার কারণে সমাজের অন্যায় গুলো দূর হয় না। এখন আমরা যারা সমাজে শান্তি চাই, আল্লাহর কোরআনের আইনের দিকে ফিরে আসা দরকার আছে না? নাই সম্মানিত প্রধান মেহমান এসেছেন, আমরা দোয়া করছি, মহতারাম মিজানুর রহমান সাহেব এসেছেন, আমরা স্বাগত জানাই, দোয়া করি আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুন, ভাইয়ের নেক হায়াত আল্লাহ দারাজ করুন, দেশ জাত ইসলামের বড় খাদেম বানাইয়া দেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কোন মন্ত্র নয়, কোরআন কোন ঔষধ নাম, যে মন্ত্র পরে ফু দেবে সমাজ ভালো হয়ে যাবে। ঔষধের মতো কোরআন আপনি পানির মাঝে মিশাইয়া এক গ্লাস খাওয়াইয়া দেবেন, সোর ভালো হয়ে যাবে, এমনটা নয়। ওয়াজ চলবে, নসিহত চলবে, যারা মুমেন ইমানওয়ালা কোরআনের কথা শুনলে তাদের ইমান বেড়ে যাবে, কিন্তু যারা কোরআন থেকে হেদায়াত নিতে রাজি নাই, তাদেরকে নবী মুহাম্মদ ডেকে এনে ওয়াজ করলো, তারা হেদায়াত পাবে না। আবু জাহেলকে কি রাসূল ওয়াজ করে নাই? আবু তালেবকে কোরআন পড়ে শোনায় নাই? হেদায়াত নিয়েছে, মানসিকতাই ছিল না। এই জন্য আল্লাহ শুধু ওয়াজের মাঝে সীমাবদ্ধ রাখেন নাই, তিনি বলছেন চুরি করো না, রাসূলকে বলে দিয়েছেন, বায়াত নেন, উম্মতকে বলে দেন আমি চুরি করব না, আবার আয়াত নাজিল করেছেন চুরি করলে হাত কেটে দিতে হবে, চোরে শোনে না ধর্মের কাহিনী, তাই যদি চুরি বন্ধ করতে চান হাত কাটার আইনও প্রয়োগ করা লাগবে। এখন আপনারা যারা আমার সামনে আছেন, মসজিদে যখন যান তখন আল্লাহর আইন মানেন, কিন্তু সে আপনি আদালতে আর মানেন না, সে আপনি ব্যক্তিগত জীবনে মানেন না, পারিবারিক জীবনে মানেন না, আপনি আপনার রাজনৈতিক জীবনে মানেন না, অর্থনৈতিক জীবনে মানেন না,
আপনি ইসলামের কিছু কিছু মানলেন বাকিটা আপনি ছেড়ে দিলেন এখন আপনার ব্যাপারে ইসলামের পয়সালা কি শুনুন ইসলামের পয়সালা হলো সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না আপনি মুমিনই হতে পারেন নাই আপনাদের কাছে আমি একটু জানতে চাই বুঝার জন্য উদাহরণ দেই যেন ভালো করে বোঝা যায় মনে যেন থাকে তাই প্রশ্ন করছি উত্তর দিন ওজুর ফরজ কয়টা যারা বলেন না একটু বলুন না কয়টা মুখ ধুইলেন হাত ধুইলেন মাথাও মাসে করলেন প্রচন্ড শীতের কারণে পা ধৌত করলেন না ওই ওযু দিয়া নামাজ পড়লে কত পার্সেন্ট হবে অর্ধেক আরো কম তিনটা তো করেছেন এ তিনটার কারণে নামাজ তো কিছু হইলো হইছে ঠিক না সব মুসলমানই দেখে ওয়াজ বোঝে বোঝে না কেডা আল্লাহ বলেছে সাইর ফরজ তাই ওযু করতে হলে কয়টা মানা লাগবে তিনটা দিয়ে ওযু হয় না আপনি যুক্তি দেবেন হুজুর বেশি তো মানছি একটা আনা বাদ দিছি ইসলাম বলবে আল্লাহ তার নির্দেশের মাঝে কোনো ডিসকাউন্ট দেয় না তিনি যা বলবেন সেটাই চূড়ান্ত নামাজ যখন পড়বেন আরকান আহকাম কত ফরজ আরকান আহকাম 13 ফরজের মাঝে আপনি 12 ফরজ আমল করেছেন শুধু ওযু করেন নাই নামাজ কত পার্সেন্ট হইছে রুকু করছেন সেজদা দিছেন কিয়াম করছেন কেরাত করছেন কুউদ করছেন সব করছেন শুধু ওযুটা করেন নাই ওই 12 ফরজের দাম এক আনাও কোরআনে আল্লাহ বলেন যুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল ওই তো রোজার মাস আসতেছে সুবহ সাদেকের সময় রোজা রাখো শুরু করো রাত আসা পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত রাখো এখন আসরের টাইমে একজন রিক্সাওয়ালা মসজিদের বড় হুজুরের কাছে গেছে গিয়ে বলল হুজুর আমি গরিব রিক্সাওয়ালা তামাম দিন রোজা রেখেছি কিন্তু আজকে ইনকাম ভালো হয় নাই সকালবেলায় ঘামতে শুরু করেছি আধা ঘন্টা পর পর গেঞ্জি খুলে এরকম সিপে সিপে ঘাম পালাইছি 14 ঘন্টা রেখেছি রোজা 1 ঘন্টা বাকি আছে আসরের নামাজ পড়েছি আপনার কাছে ফতোয়ার জন্য এসেছি আমি যদি এখন ইফতারের অনুমতি পাইতাম বাকি 1 ঘন্টা রিকশা চালাইলে আরো কিছু ইনকাম হতো শরীরে গায়ে গতরে বল হতো কিন্তু এখন যেই টাকা কামাইছি চাল কিনলে ডাল হবে না ডাল কিনলে তেল হবে না এখন আপনি অনুমতি দেন রোজা তো মোটামুটি 14 ঘন্টা গেছে গা হুজুর যদি দয়া করে একটু অনুমতি দিয়া দে গরিব মানুষ যাও 80% সওয়াব তো পাইয়ে গেছো না হয় 20% কাটা যাইব ইফতার করো আল্লাহ তো 80% সওয়াব এ ফতুয়ার কারণে দেবে ঠিক না দেবে না 70% কত দিবে এখন আমাদের দেশের হুজুররা তো নামাজ রোজা দিয়া জান্নাতে পাঠায়া দেয় জিকির আজকার করলে জান্নাতে পাঠায়া দেয় এই ওয়াজ করে জান্নাত বড় সোজা কোরআনের কিছু মানো কিছু মানো না তোমার এই মানার দাম আল্লাহর কাছে এক আনাও নাই তুমি মুমিন হতে পারো নাই হুজুরের ফতোয়ার দিকে তাকায় আল্লাহ রোজার সওয়াব দেয় না আল্লাহ বলেছেন সুম্মাতিমুসিয়ামা ইলাল লাইল তুমি রোজা পূর্ণ করো রাত আসা পর্যন্ত রাত আসবে তখন সূর্য ডুববে তাই আমরা কি করি ইফতারের আগে দিয়া গরের দিকে বারবার তাকাই বুড়া দাদা নাতিরে কয় কি রে নাতি আর কয় মিনিট কয় না দাদা 4 মিনিট কয় না সামনে পানি আছে বুকে পিপাসা আছে খায় না সামনে খাবার আছে পেটে ক্ষুধা আছে কয় আর কয় মিনিট কয় 3 মিনিট এখন দাদা যদি কয় খাইতে খাইতে তো 3 মিনিট যাইব কা শুরু কর ভাই বল কেউ খাবে না এবার আপনাদের কাছে ফতোয়া চাই ফতোয়া তো আমরা দেই কিছু আপনারাও দেন যদি 5 মিনিট আগে 3 মিনিট আগে সূর্য ডুবার তো ইফতার করে ফেলে সওয়াব আল্লাহ কিছু হইলো তো দিব নাকি পুরাটাই বাদ পুরা রোজাটাই
আল্লাহ ডিসকাউন্ট দেয় না। এখন আপনারা আল্লাহর কোরআনের কিছু মানেন কিছু মানেন না, আপনাদের ব্যাপারে আমি আবুল কালাম আজাদের ফতোয়া নয়, আমি আল্লাহর ফতোয়া শোনাচ্ছি। আল্লাহ কোরআনে কি বলে শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। একটু সবাই চিৎকার করে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাই বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কিছু মানুষ এমন আছে যারা বলবে নুমিনু বিবাদিন, আমরা তো একবারে মানি না তা নয় কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ আর সব কি মানা যায়নি। হুজুররা ওয়াজ করে হেরা মানুগা সব কি আর আমরা ফারিনি, এমন কথা বলার লোক আছে না নাই? আরে সব কি আর ফারিনি আমরা, আল্লাহ ভালো জানে আপনি এটা বলবেন। তাই তিনি বলে কিছু লোক আছে বলবে কোরআনের কিছু তো মানি, বাকিটা কেন মানেন না? আপনি মসজিদে আল্লাহরে ছাড়া কারণে মানেন না? আপনাকে যদি এমপি বানায় সংসদে পাঠায়, মন্ত্রী বানায় মন্ত্রণালয়ে পাঠায়, সচিব বানায় সচিবালয়ে পাঠায়, তখন কোরআন আর হাদিসের আইন কেন মানেন না? কই হুজুর সব কি আর সব জায়গায় মানা যায়নি, আপনার ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওই মানুষগুলো অরিজিনাল কাফের রয়ে গেছে, তারা মুমিনই হতে পারে নাই। মুমিন যদি হতে চান বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ কোরআনে আছে যত বিধান আছে আপনাকে সবগুলো একসাথে মানতেই। ফজরের নামাজে গেছে, বাবা যাওয়ার সময় ছেলেকে সাথে নিছে, বয়স হলো তার 11, পরে ক্লাস পরে ছোট্ট বলাকে নামাজের ট্রেনিং দিচ্ছে, বয়স 10 হলে নামাজ পড়তে হবে এমন বিধান আছে না নাই? 7 হলে ট্রেনিং দাও, 10 হলে না পড়লে প্রয়োজনে শাসন। 11 বছর বয়সের ছোট ফোলারে বাবা মসজিদে দিছে শীতকাল, বাবা সেজদা থেকে উঠে এক রাকাত পড়ে সেজদা থেকে উঠে তাকায়া দেখে ফোলাডা নাই, সেজদা দিয়ে উঠে চায় ফোলা ফাঁসে ছিল, এখন বাবার নামাজ শেষ দৌড় মাইরা বাড়ি গেছে, কিরে ফোলা গেল কই? যাইয়া দেখে কম্বল গাদ দিয়া উঠতে রইছে, বাবা রুমে যাইয়া কয় কিরে ফু কামড়া করলি কি? ছেলে কয় বাবা যে শীত, তাই এক রাকাত পরে চলে আইছি। বাপে কই এটা কি করলি, এক রাকাত করলি কি নামাজ হয়নি? কই কেন হইব না, 50 নম্বরের আনসার দিলে 33 এমনি ফাই, আর 33 ফাইলে কি মোটামুটি পাস তো হইছে। বাপে বলে ছেলে তোর যুক্তি এখানে অসল, এক রাকাত পড়েছ আর এক রাকাত বাদ দিছ, 33 না এক নাম্বারও কুরা জিরো। এবার ছেলে কম্বল ফালায় দিয়া বৈশা বাবার কাছে আর্গুমেন্ট করে, বাবা এটা কি গ নাম না আমি বুঝলাম না, আমার স্বাস্থ্য ভাই আব্বা সেতে তো এক রাকাত পড়ে নাই, আমি তো এক রাকাত হইল পড়ছি, আল্লাহ তো রহমান তিনি কিছু বুঝি দিব না। বাবা ক এখানে যুক্তি অচল, পড়লে 2 রাকাত না পড়লে বাদ দে, অর্ধেক পইরা নামাজি হওয়া যায় না। আপনি কোরআনের কিছু মানবেন কিছু বাদ দেবেন আপনি মোমেন হবেন, আপনারে কই লোকে? কাদিয়ানির নাম শুনেছেন? জবাব দিতে হবে শুনেছেন? তারা মোমেন না কাফের? কিন্তু তাদের মসজিদ আছে না নাই, নামাজ আছে না নাই, রোজা রাখে কি না, দাড়ি টুপি আছে না নাই? দুনিয়ার সব আলেম বলে হক্কানি আলেমরা বলে কাদিয়ানি ইমান হারা কাফের, কারণ হলো তারা পবিত্র কোরআন মাজিদের মাত্র 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন।
কাদিয়ানি নামাজ মানে রোজা মানে হজ মানে যাকাত মানে তাসবিহ তাহলিল জিকির আজকার মাসওয়াক পাগড়ি সব মানে এভরিথিং মানে ইল্লা আরবা তাহরুফ কোরআন থেকে চার অক্ষর মানে নাম অর্থাৎ বিশ্ব নবী শেষ নবী এটা মানতে রাজি নাই তাদের এতেকাদ হলো গোলাম আহমদ কাদিয়ানো নবী নাউযু বিল্লাহ মাত্র চার অক্ষর মানে নাই কাফের হয়ে গেল আর আল্লাহ কয় সারিকু ওয়াসারাকাতু ফাক্তাউ আইদিয়াহুমা এখানে এক ডজনের উপর অক্ষর চোর ধরে হাত কেটে দাও মানলেন না আল্লাহ কয় জেনা করলে আঘাত করো 100 আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা এখানে অক্ষর আছে দুই ডজনের বেশি আপনারা 50 বছর একবারও মানলেন না আমার আল্লাহ কোরআনে বলে আলাহুল খালকু ওয়াল আমরু এখানে অক্ষর আছে 15টা হাজার হাজার মামাজি মানল না বাংলা তো হলো সৃষ্টি যার আইন চলবে শুধুই তার বলেছেন কে আর একটু জোরে বলুন কে বলেছেন এবার আওয়াজ করে বলুন তো সৃষ্টিকার আইন চলবে কার বলেছেন কে এখন আল্লাহর আইন নাই কোথাও নাই এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দায়ী নয় কারণ তারা সবাই মিলে 10% আর আমরা কালেমাওয়ালার দাবিদার 90% এই যে জমিনে আল্লাহর আইন নাই না থাকার জন্য হাজার হাজার নামাজি দায়ী আল্লাহর আইন মানতে তারা রাজি হয় নাই বরং আল্লাহর আইনের কথা বললে তারার চেহারা কালো হয়ে যায় আল্লাহর আইনের কথা বলার কারণে মৌলবাদী বলে গালিটা দিতেও দেরি করে না قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيث ما قيد انقاد আরে ভাই আপনি যে ইমানদার হলেন আমি বুঝবো কেমনে ইমান তো দেখা যায় না আমি যে মুমেন আপনি বুঝবেন কেমনে আমার ইমান তো আপনাকে দেখাতে পারি নাই আপনারা বলুন তো যারা শিয়া তাদের কি টুপি নাই মুখে দাড়ি নাই যেই পীর পায়ের সেজদা নেয় ওই পীরের মুখেও দাঁড়িয়ে আছে না নাই এই যে আমাদের নাঙ্গল কোটে একটা ভণ্ড কয়দিন আগে গ্রেপ্তার হয়েছে যেই বেটা গান গাইছে কালেমা কালাম বাই কোনো কিছু দরকার নাই আমার মরণ কালে দোলবাসি আস্তা পুরাটা কইলাম না কইলে আবার ক্যামেরাওয়ালারা এটা টিকটক বানাইছে রে সে বলছে তার মরণ কালে ঢোলবাসি বাজাই ও দরবারি ভাই কালেমা কালামের কিছু দরকার নাই শুধু গৌসে পাকের গুণগীতি গাই আচ্ছা আপনারা বলুন তোর মুখেও দাঁড়িয়ে আছে না নাই আমার মায়েরা মুখে দাঁড়িয়ে আছে পায়ে সেজদা নেয় পীর ভণ্ড ইমান হারাম কাদিয়ানি ইমান হারা কোরআনে চার অক্ষর মানেনি আপনারা ডজন ডজন অক্ষর বাদ দিলেন ইমান আছে দাবি করে লাভটা কি একটু আওয়াজ করে বলুন তো শয়তান মুমেন না কাফের হ্যাঁ ফতুয়া ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই কোরআনে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এবার ফতুয়া দেন জোরে সরে দেন শয়তান মুমেন না কাফের কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নাই জোরে বলেন কয়টা মাত্র এক আল্লাহ বলছে আদমকে সিজদা করো সে করে ইমান কি আশ্চর্য হচ্ছে ইসলামে তো কঠিন মোটেও না ইসলাম একবারে সোজা আল্লাহ আপনার কাছে ঠেকা নাই আল্লাহ আপনার কাছে ঠেকায় পড়ে নাই কিছু মানবেন কিছু বাদ দেবেন আপনাকে জান্নাত দিতে হবে আল্লাহ ঠেকায় পড়ে নাই জান্নাত আপনি পাওয়া লাগবে ঠেকায় আপনি পড়ে আছেন আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর কাছে পুরো জীবন সঁপে দিতে হবে আল মুমিন কাল জামালিল আনিফ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উদাহরণ দিলেন যে মুমেন হলো সেই তো হলো নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো মরুভূমি যারা গেছেন তারা দেখেছেন ওট কিন্তু খুঁটা গাইরা পালে না ওটগুলোকে রাখালরা ছেড়ে দেয় হাটে খায় ধরে ফিরে
কিন্তু যে ওঠ ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে, মালিক রশি হাতে নিল। আপনারা একটু বলুন তো প্রিয় ভাইয়েরা, ওই ওটটা মন মতো চলে না টান মতো? ওটটা এখন স্বাধীন না পরাধীন, মন মতো চলার অধিকার সে ওটের নাই। এখন মালিক টানে যেদিকে কদম দেবে সেদিক। এবার বলুন তো মালিক যদি দক্ষিণ দিকে টানে ওট উত্তর দিকে যায়, নাক থাকবে না ছিঁড়ে যাবে? কথা বলেন, নাক থাকবে না ছিঁড়ে যাবে? আমার রাসূল এই কথাটাই বলেছেন সহি মুসলিমের হাদিস। 1400 বছর আগে রাসূল বলেন, ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামান আসবে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। আপনি যদি কোরআনের কাছে পরিপূর্ণভাবে না আসেন ঈমান থাকবে না। এখন আপনি যদি মনে করেন যে ধুর ঈমান থাকলে থাকুক না থাকলে নাই, হুজুররা সব কথা শুনলে কি আর সমাজে চলা যায়? আপনি স্বাধীন, কিচ্ছু অসুবিধা নাই, আপনার যা মনে চায় তা করেন। আল্লাহ দুনিয়া ফেরেশতা পাঠাইয়া আপনারে পিটাইয়া মোমেন বানাবে না। আপনি সিনেমা হলে দৌড় মারেন, কোনো ফেরেশতা বাধা দেবে না। আপনাকে ধাক্কাইয়া ইমানদার বানানোর কোনো প্রয়োজন আল্লাহর নাই। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনার দায়িত্ব চিন্না মা আলাইকাল বালাক, আপনি কোরআনের কথাগুলো পৌঁছাইয়া দেন। কে মানলো কে মানলো না এ চিন্তাই করবেন না। ও মিয়ারা, মনে চায় মোমেন হও মনে চায় কাফের হও, দরজা খোলা আছে, তোমার মতো লোক অর্ধেক মাইনা। ইসলামের দাবি করার কোনো প্রয়োজন আল্লাহ। উদখুলু ফিসসিলমে ফিসসিলমে কাফফা, মসজিদের আগের কাতারে দাঁড়াবেন, আবার সুদে টাকা লাগাইয়া রাখবেন, এরকম দ্বিচারিতা এরকম নেফাকি চলবে না। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে দুই ফকেটে ঘোষের টাকা, সকাল 10টা অফিসে গেছে এই যে ঘোষ খাওয়া শুরু করছে, বিকাল পর্যন্ত শুধু ঘোষ খায়, প্রতি সিগনেচারে টাকা দেয়া লাগে, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? সাব রেজিস্ট্রারি অফিসে এমন কিছু সাব রেজিস্ট্রার আসে একটা ফাইলে সিগনেচার করে না বলছে। সবাই খারাপ না, কিন্তু খারাপের অভাব অনেক অফিসার, বিভিন্ন অফিসে আছে। দুই পকেটে সকালবেলা থেকে 500 টাকা 1000 টাকা নোট শুধু ঢুকাচ্ছে, জোহরে আজানুল হাইয়া আলা সালাহ। বাহ, হুজুররা কইছে জান্নাতের সাবি নামাজ, এটা কোনোভাবে মিস করা যাবে না। দৌড় মায়েরা ওযু কইরা একবার ইমাম সাহেবের পিছনে খাড়াইছ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে বলতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে চাই। আল্লাহ কয় পাবলিকের কাছে চাইছে কেডা পকেটে এগুলা কি? তুই যদি শুধু আমার কাছে চাস তো এতক্ষণ পাবলিকের কাছে চাইলো কেন? এগুলো দ্বিচারিতা, এগুলো নেফাক, এগুলো নিয়ে জান্নাত পাওয়া যায় না। যদি জান্নাত পেতে চাই, আমরা কোরআনের কাছে পরিপূর্ণ ফিরতে চাই, যেখানে ঠেকে যাব, যেখানে পারব না সেখানে গাদ্দারি করব না, আদমের মতো আমরা তাওবাকারী হয়ে যাব। রাজি আছেন না নাই? শয়তান অপরাধ করেছে, গাদ্দারি করে ঈমান হারাইছে। আদম অপরাধ করেছিল একটা, কিন্তু গাদ্দারি করে রব্বানা জালামনা বলে ক্ষমা চাইছে আল্লাহকে, যা মাফ করে। সম্মানিত ভাইয়েরা, আমি আর সামনে যাচ্ছি না,